আমার আজকের ভিডিওটি হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, একদম অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে তৈরি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1 কাপ মুগ ডালকে আগে ভালো করে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিলে তাহলে মুগ ডালটা ভালো টেস্ট আসে। দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লাল লাল করে। এবার আমি এতে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তোমরা তোমাদের পরিমাণ বুঝেই সেদ্ধটা করো। এরপর দেখো, আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর কি, সুন্দর মিশে যাচ্ছে। চামচের দিয়ে একটুখানি চাপ দিলেই ডালটা মিশে যাচ্ছে। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইতে এখন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি 2 পিস। এই মাথাগুলোকে আগে থেকে আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এই মাথাগুলোকে আমি তেলে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব মাথাগুলোকে। বেশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, নালে কিন্তু মাথার আষ্টে গন্ধটা থেকে যাবে। মাছের মাথা দিয়ে যে কোনোই তরকারি যদি রান্না করা হয়, এইভাবেই কিন্তু মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে চারিদিক ভেজে নিতে হয়, নাহলে মাছের মাথার যে আষ্টে গন্ধটা আছে ওটা থেকে যাবে। দেখো, আমার মাছের মাথাগুলো বেশ সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে। আমি তেল ঝরিয়ে মাছের মাথাগুলোকে তুলে নিলাম। এরপর ওই তেলেই 1টা তেজপাতা আর 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে এইগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। 2 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে। আর এতে আমি 1/2 টিস্পুন জিরাও দিয়ে দিলাম, গোটা জিরে। এবার এই ফোড়নগুলোকে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তেলের সাথে 2 সেকেন্ড মতো। এরপর আমি এখানে 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি এটি অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছি, তাই আমি এতে পেঁয়াজ অ্যাড করলাম। আর এখন আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। তোমরা যদি চাও পুরোপুরি নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া বানাতে, তোমরা বানাতে পারো। আমি এখানে রসুন অ্যাড করিনি, আমি এখানে শুধু পেঁয়াজ আর আদা অ্যাড করেছি। আর এখানে এরপর আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু রসুনও দিতে পারো। এরপর ভালোভাবে পেঁয়াজগুলোকে আর আদাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, চিড়ে রেখেছিলাম। তারপর মাছের মাথাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ মশলাটার সাথে। এভাবে খুন্তির সাহায্যে ভালোভাবে কষাতে হবে। আর খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি, কারণ গোটা গোটা থাকলে ভালো লাগবে না খেতে। দেখো, হয়ে গেছে আমার ভাঙা মাছগুলো। এরপর আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। আর আগে থেকে আমি ডালটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম, যতটুকু জল, মানে যতটুকু ডালের জন্য জল আমার প্রয়োজন ততটুকু। তোমরা তোমাদের পরিমাণ বুঝে জলটা দেবে, যে কে কতটুকু ডাল বানাচ্ছ সেই পরিমাণ হিসাবে জলটা দেবে। তো এখানে আমি এবার খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডালটাকে। ডালটা আমার ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা শুধু আমি স্বাদের জন্য দিচ্ছি, মিষ্টি করার জন্য নয়, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর হাফ টি স্পুন আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, যেটা মাছের মাথা দিয়ে মুগ ডালের মাস্ট, এই 1 চামচ ঘিটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, এটা কিন্তু স্কিপ করলে চলবে না। তারপর খুন্তি সাহায্যে ভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডালটি আমার প্রায় হয়েই এসেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে 5 মিনিট মতন ডালটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখছি আমার ডালটি একদম রেডি, আর ঘি দিয়েছিলাম যার কারণে ডালটি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ডালটিকে আমি সার্ভ করে নেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো এইভাবে অতি সহজেই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে মাছের মাথা দিয়ে মুগ ডালটি। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। ওকে, তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।